আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ত্রিকোণমিতি অনুশীলনী 9.1 এবং 9.2 এর আলোকে এবার আমরা দিনাজপুর বোর্ড 2020 সালে যে প্রশ্নটি এসেছিল সেটা আমরা সমাধান করব। এখানে ক নাম্বার বলেছে পি, দেখাও যে পিকিউ সমান কট স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। সমাধান তাহলে ক নাম্বার লেফট হ্যান্ড সাইড আমরা লিখব যে পিকিউ, এখন পির মান এখানে যে উদ্দীপকে দেওয়া আছে পি সমান হচ্ছে কট থিটা প্লাস কস থিটা এবং কিউ সমান হচ্ছে কট থিটা মাইনাস কস থিটা, এই মানটা এখন বসিয়ে দিব। এখন এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র আকারে আছে। আমরা যে সূত্রটা বর্গের ক্ষেত্রে আমরা বীজগণিতের ক্ষেত্রে যেটা জেনেছিলাম যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি হয় এর আকারে থাকে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র হয়। এখন এর জায়গায় এখানে কট থিটা এবং বির জায়গায় এখানে কস থিটা আছে, তাহলে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ কট স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। এখন এই যে কট থিটার অনুপাত আমরা জানি, কট থিটা সমান আমরা লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা। তাহলে যেহেতু স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার দেওয়া হয়েছে। হ্যাঁ, এরপরে এই কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, এখান থেকে যদি আমরা কস স্কোয়ার থিটা কমন নিয়ে ফেলি তাহলে এখানে কমন নিয়ে মানে ভাগ করা, কস স্কোয়ার থিটা দ্বারা এই যে এখানে কস স্কোয়ার থিটা ভাগ করলে 1 হয় এবং এই কস স্কোয়ার থিটা দ্বারা ভাগ কে কস স্কোয়ার থিটা দ্বারা ভাগ করলে 1 হয়, জাস্ট এটা কমন নিচ্ছে অর্থাৎ গুণ আকারে বাইরে ব্রাকেটে লিখছি। এখন 1 বাই সাইন স্কোয়ার থিটা এটা কি লেখা যায় কোস স্কোয়ার থিটা, কারণ সাইন হচ্ছে কোসেকের অপোজিট এবং কোস স্কোয়ার থিটা মাইনাস 1 এটাকে আমরা সূত্র আকারে লিখতে পারি কট স্কোয়ার থিটা। নেক্সট লাইনে যেটা হবে কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, এখানে সূত্র এটা, কারণ কি সূত্র এটা আমরা জানি যে আমরা জানতাম যে কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে পক্ষান্তর করে কোস স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কটকে আমরা ডানে পাঠিয়ে দিলে কোস স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কট স্কোয়ার থিটা হয়। যে এটাই হচ্ছে প্রমাণের বিষয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা খ নাম্বার যেটা দেওয়া আছে সেটা সমাধান করব। খ নাম্বার প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা তোমাদের অনুশীলনী 9.1 এর উদাহরণের অঙ্ক, এটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 9.1 এ তোমাদের দেখবে যে এই অঙ্কটা উদাহরণে আছে, এই অঙ্কটা বহু বোর্ডে বারবার এসেছে, তো এই অঙ্কটা যারা প্র্যাকটিস করেছে ভালো করে তারা নিশ্চয়ই করতে পারবে। এটা উদাহরণ 11, উদাহরণ 11। তাহলে আমরা সমাধান শুরু করি, লেফট সাইড থেকে শুরু করি। লেফট সাইড এখানে পি স্কোয়ার মাইনাস কি স্কোয়ার দেওয়া আছে, এখন পি এবং কিউর মান বসিয়ে দেবো, অর্থাৎ পির মান কট থিটা প্লাস কস থিটা এবং কিউর মান কট থিটা মাইনাস কস থিটা। এখন এখানে যে কাজটা হবে যে এখানে সূত্র প্রয়োগ করতে হবে, অর্থাৎ এখানে আমরা একটা জিনিস করব, এখানে এখান থেকে আমরা যে জিনিসটা করতে পারি, এখানে যেহেতু দুটা বর্গের সূত্র হিসাবে আছে এখানে, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি কট স্কোয়ার থিটা প্লাস 2 কট থিটা কট কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটুকুর জন্য আমরা এটা লিখতে পারি। এবং এটার জন্য আমরা যেটা লিখবো যে এখানে এটার জন্য আমরা লিখতে পারি কট স্কোয়ার থিটা মাইনাস হবে এটা মাইনাস 2 কট থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। যেহেতু এখানে বিয়োগ আছে তাহলে এই দুটো যদি বিয়োগ করে দিই আমরা, তাহলে বিয়োগ করে দিলে কি হয়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস এবং এটা মাইনাস, তাহলে এটা এটা কাটা গেছে, 2 কট থিটা 2 কট থিটা যোগ করে দিলে এখানে প্লাস 4 কট থিটা হয় কস থিটা হয় এবং এটা এটা ভ্যানিশ হয়ে যায়। অর্থাৎ আমরা যে 4ab এর যে সূত্রটা অনুসিদ্ধান্তটা শিখেছিলাম যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই অনুসিদ্ধান্তটা, অর্থাৎ এখানে এর জায়গায় এখানে কট থিটা এবং বির জায়গায় এখানে কস থিটা আছে, কারণ বর্গের দুটা সূত্রকে বিয়োগ করে দিলে কিন্তু এই এই অনুসিদ্ধান্তটা পাওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এখন আমরা নেক্সট যেটা করব যে 4 কট থিটা কস থিটা লিখবো, অর্থাৎ 4ab এর যে ফর্মুলাটা অনুসিদ্ধান্তটা সেটা এখানে ইউজ হয়েছে। এখন যেহেতু রাইট সাইডে এখানে 4 রুট ওভার পি কিউ আছে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে রুট জাতীয় কিছু আনতে হবে, অর্থাৎ রুট আনতে হবে, তো রুট তো আর এমনি এমনি আনা যাবে না, তাহলে স্কোয়ার দিয়ে তারপর রুট আনতে হবে, অর্থাৎ এখানে লিখতে পারি রুট দিয়ে কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। এখন এই যে কস স্কোয়ার থিটা এটা সমান আমরা লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা।
এবার কট স্কয়ার থিটা দ্বারা গুণ করে দেবো। কট স্কয়ার থিটা দ্বারা 1 কে গুণ করলে কট স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা দ্বারা সাইন স্কোয়ার কে গুণ করে দিলে কট স্কয়ার থিটা ইনটু সাইন স্কোয়ার থিটা হয়। এখন নেক্সট লাইনে যেটা হবে, এখানে কট স্কয়ার থিটা এটার পরিবর্তে আমরা লিখতে পারি কট স্কয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, কারণ এটা আমরা সূত্র জানি। এখন সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা ভ্যানিশ হয়ে থাকে 4 ইনটু রুট ওভার কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়েছে। অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্রটা আমরা শিখেছিলাম যে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, অর্থাৎ এর জায়গায় এখানে কট থিটা, বির জায়গায় এখানে কস থিটা আছে, তাহলে এই আকারে লিখবো। অর্থাৎ কট থিটা প্লাস কস থিটা ইনটু কট থিটা মাইনাস কস থিটা, এবং এটার মান পি এটার মান কিউ এটা দেওয়া আছে। তো এটাই হচ্ছে রাইট সাইড, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে গ নম্বর সমস্যাটি সমাধান করব। গ নম্বর যেটা দেওয়া আছে পি বাই কিউ সমান ইজ ইকুয়াল টু 2 + √3 ডিভাইডেড বাই 2 - √3 হলে থিটা এর মান নির্ণয় করতে হবে, যেখানে থিটা হবে এখানে সূক্ষ্মকোণ, অর্থাৎ 0 ডিগ্রিতে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। সমাধান তাহলে দেওয়া আছে পি বাই কিউ ইজ ইকুয়াল টু 2 + √3 ডিভাইডেড বাই 2 - √3, বা মান বসিয়ে দিই পির মান এখানে কট থিটা প্লাস কস থিটা এবং কিউর মান হচ্ছে কট থিটা মাইনাস কস থিটা, ডান সাইডে যা আছে তাই থাকবে। এখন এখানে যোজন বিয়োজন করতে হবে, অর্থাৎ লবের সাথে হর যোগ লবের সাথে হর বিয়োগ, অর্থাৎ এই যে কট থিটা প্লাস কস থিটার সাথে হরে আছে কট থিটা মাইনাস কস থিটা, এটা যোগ হয়েছে। এবং নিচে লব, লব হচ্ছে এখানে কট থিটা প্লাস কস থিটা মাইনাস কট থিটা মাইনাস, আর এই মাইনাস দ্বারা গুণ হয়ে প্লাস কস থিটা হয়েছে। অন্যভাবে এখানে 2 + √3 সাথে 2 - √3 যোগ হয়েছে, এবং 2 + √3 সাথে 2 - √3 বিয়োগ হওয়ার পর এই বিয়োগ দ্বারা এই বিয়োগ এখানে যে বিয়োগটা আছে সেটা প্লাস হয়ে গেছে। এখন এটা কাটাকাটি হবে, কস থিটা কাটা যাবে, কর থিটা যোগ করে দিলে 2 কর থিটা, এবং নিচে কর থিটা কাটা যাবে, কস থিটা যোগ করে দিলে 2 কস থিটা হয়, এবং এখানে √3 √3 ভ্যানিশ হয়ে গেলে 2 যোগ করলে 4, এবং এখানে 2 ভ্যানিশ হয়ে গেলে √3 √3 যোগ করে দিলে 2 √3। হ্যাঁ, এখন এখানে 2 কাটা যায়, এবং এখানে 2 কাটা গিয়ে উপরে শুধু 2 থাকে, তাহলে নেক্সট লাইনে হবে কট থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু 2 - √3। এবার আমরা কট থিটাকে আমরা লিখবো কস থিটা বাই সাইন থিটা। এখন কস থিটা বাই সাইন থিটার সাথে কস থিটা এখানে ভাগ অবস্থা আছে। এখন নেক্সট লাইনে আমরা যেটা লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা ইন্টু 1 / cos θ। এখন এই যে কস থিটা কাটা যাবে, 1 / sin θ থাকবে, ইজ ইকুয়াল টু 2 / √3 হবে। আর 1 / sin θ সমান আমরা লিখতে পারি কোসেক থিটা, কারণ সাইন হচ্ছে কোসেকের উল্টাটা। এবং এখানে যে 2 / √3 এটার পরিবর্তে আমরা লিখতে পারি কোসেক 60 ডিগ্রি, কারণ সাইন 60 ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান কিন্তু √3/2, তাহলে কোসেক 60 ডিগ্রির মান কি হবে 2 / √3, এটার উল্টাটা, তাহলে এখানে থিটার ভ্যালু হবে এখানে 60 ডিগ্রি, তাহলে থিটার মান আমরা পেয়ে গেছি 60 ডিগ্রি। এটাই হচ্ছে গ নম্বর প্রশ্নের অ্যান্সার, আশা করি তোমরা বুঝতে পেরেছো।